এই মুহূর্তে বঙ্গোসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প দেশের উপর প্রবেশ করার কারণে দেশের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে জলীয়বাষ্পর পরিমাণ কম থাকার কারণে দেশের উপর বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না তো আগামীকাল রবিবার পনেরোই জানুয়ারি কেমন প্রবেশ করবে জলীয়বাষ্প দেশের উপর বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা কি জানা আবহাওয়ার মডেল বিস্তারিত লাইভ দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার এই সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আংশিক জলীয়বাষ্প দেশের উপর প্রবেশ করছে যার কারণে আকাশ আকাশে কিছুটা মেঘ সৃষ্টি হচ্ছে তবে জলীয়বাষ্প পরিমাণ কিছুটা কম থাকার কারণে বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে বৃষ্টিপাত তৈরি হতে পারছে না আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে স্যাটেলাইট মোড়ে নিয়ে গিয়ে দেখাবো এই মুহূর্তে আমরা সরাসরি লাইফ স্যাটেলাইট মোড়ে চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছেন দেশের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এখানে কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই খুলনা বিভাগের উত্তর অংশে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ মেগাছন্ন অমদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা রয়েছে দক্ষিণাঞ্চলে মূলত আংশিক ধোঁয়াশা অবস্থা রয়েছে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না চলে যাব আমরা আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে তো এই মুহূর্তে আমরা মেঘলা মোড়ে চলে যাবো আগামীকাল রবিবার পনেরোই জানুয়ারি দেখতে পাচ্ছি আগামীকালও দিনের প্রথমার দিক দেশের অধিকাংশ জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছু এলাকায় গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে কোন কোন জেলা হতে পারে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পিরুজপুরের দিকে তারপর এদিকে মঠবাড়িয়া কালাপাড়া লালমোহন বরিশাল বিভাগের উপর আকাশ মেঘলা হয়ে যেতে পারে এছাড়া এদিকে মতিরহাট তারপর রয়েছে ফরিদগঞ্জ সেনবাগ এদিকে কুমিল্লা ঢাকা তারপর মাদারীপুর এদিকে রয়েছে লোহাগাড়া তারপর এখানে ফরিদপুর নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জেলাগুলোর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিকে ময়মৃসিংহ বিভাগ এই সমস্ত জেলাগুলোর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে আবারও যে যে বঙ্গোসাগর থেকে আংশিক জলীয়বাষ্প দেশের উপর প্রবেশ করবে যার কারণে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তো কোথাও কোথাও ঘুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে যাই হোক দেশের কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি আমরা এবার আপনাদেরকে সরাসরি তাপমাত্রা মোড়ে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে তো গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়াতে প্রায় ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে তো রংপুর বিভাগের উপর তাপমাত্রা অনেকটাই নেমে গেছে সেখানে তাপমাত্রা যে আমরা দেখাই প্রায় নয় ডিগ্রি অথবা দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামছে সেখানে অলরেডি আ প্রচণ্ড শৈত্যপ্রবাহ কিন্তু অনুভব হতে দেখা যাচ্ছে দেশের এদিকে চট্টগ্রাম বিভাগের উপরও কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা কিছুটা নেমে গেছে যার কারণে প্রচণ্ড ঠান্ডা অনুভব কথা দেখা যাচ্ছে তো আগামীকাল আমরা যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রা কত ডিগ্রিতে থাকবে থাকবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা এছাড়া এদিকে পরিচুরির উপর সেখানে দেখতে পাচ্ছি চোদ্দ ডিগ্রিতে থাকছে কুমিল্লার উপর পনেরো ডিগ্রি এবং এখানে ঢাকার উপর ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে রাজশাহী এই সমস্ত জেলাগুলোর পর দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অব্যাহত থাকতে পারে ওয়ার্নি মোড়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব আগামীকাল দেশের আবহাওয়া কতটা খারাপ থাকবে আমরা এই চরম ওয়ার্নি মোড় চলে গেলাম দেখতে পাচ্ছি দেশের উপর তেমন দমকা বাতাস নেই তবে উত্তরাঞ্চলে কিছুটা দমকা বাতাস চালু থাকবে এই যে ময়মিশহ বিভাগ তারপর একানো রয়েছে সরিচাপাড়ি বগুড়া তারপর একানো রয়েছে বালুরঘাট মহাদেবপুর এই সমস্ত জেলাগুলোর উপর তারপর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে যে পাহাড়ি অঞ্চলে কিছুটা চরমানি মূর্তে কিছুটা দমকা হাওয়া কিন্তু বজায় থাকতে পারে তাপমাত্রা মোট যদি আমরা চলে যাই তাপমাত্রা ঠিক আগের দিনের মতো অপরিবর্তিত থাকতে পারে এখান থেকে কিছুটা তাপমাত্রা কমে যেতে পারে এদিকে দেশের উত্তরাঞ্চলে যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ থেকে পনেরো অথবা ষোলো তারিখ থেকে রংপুর কালাই তারপর এখানে রয়েছে মালদা রাজশাহী এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড ঠান্ডা প্রবেশ করবে সিংরা তারপর এখানে রয়েছে এই যে চিরাজগঞ্জ তারপর সরিষাবাড়ি ময়মিসিংহ মাদান এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড ঠান্ডা প্রবেশ করবে তো তীব্র শৈত্যপ্রবাহ অনুভব হতে পারে অনেক এলাকা তাপমাত্রা প্রায় সাত ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে যার কারণে তীব্র শৈত্যপ্রবাহ অনুভব হতে পারে পরবর্তীতে শৈতপ্রবাহ কিছুটা বিস্তার লাভ করতে পারে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ